তাহলে তুমি কি রাজত্ব করছো? তুমি তো একটা গ্রাম চালাচ্ছো, তাই তুমি বলছো আমি আল্লাহ ভুলে গেছি। আর তারা দিল্লির জমিনে দিল্লির মসনদে বসে তারা দেশ চালিয়েছে, তবু আল্লাহ ভুলেনি, ঠিক কিনা বলো? পায়ে ধরে বলবো বা কবরে চলো, ফেরেশতা দেখিয়ে দেবে রাজনীতি কাকে বলে। মনে পড়ে যায় উমারের কথা, আরে উমারও তো রাজনীতি করেছে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবী উমার খলিফাতুল মুসলিমিন, উমার ফারুক দাঁড়িয়ে গেছে মেম্বারে জুম্মার দিনে খুতবা দেবে। হযরত উমারের পরনে একটা পোশাক, গায়ে একটা কাপড়, একটা কাপড় পরনে জড়িয়েছে, একটা গায়ে আছে। যেমন হাজি সাহেবরা আরাফার ময়দানে গিয়ে পরে, আপনারা দেখেছেন না অনেক ফটোতে, যে দামি দামি পোশাক আছে, দুটো কাপড়, একটা হলো পরনে, একটা হলো গায়ে। বন্ধু আমার, হযরত উমার আমিরুল মুমিনিন খুতবা দিতে দাঁড়িয়েছে, জুম্মার মেম্বারে দাঁড়িয়ে গেছে খুতবা দিতে, রাসূলুল্লাহ সাহাবীরা শুনছে। এমন সময় কিছু সাহাবী উমারের দিকে তাকিয়ে দেখলে এই পরনে নতুন কাপড়, গায়েও নতুন কাপড়, কি ব্যাপার? কিছু বলতে পারছে না ডাইরেক্ট, সরাসরি যে বলবে প্রতিবাদ করবে সে সাহসও নেই, কিন্তু মনে মনে জানো একে বলছে ওকে বলছে। আরে কেউ যদি উপরে থাকে সে বুঝতে পারবে না, নিশ্চয়ই এরা কিছু বলাবলি করতে চাচ্ছে। আজ তোমার বললে নেয় আমার নবী সাহাবীরা, তোমরা এইরকম করছো কেন? আমার বিরুদ্ধে তোমরা কিছু অন্য কিছু খারাপ দেখেছো? যদি খারাপ দেখে থাকো তোমরা প্রতিবাদ করো, আমি উমার তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিবাদ করলে কি করবে? আল্লাহর কাছে দোয়া চাইবে। আমাদের নেতার যদি কোনো ভুল হয়, যদি প্রতিবাদ করেন, দোয়া চাইবে না, জীবন দিয়ে দেবে। আমার ভুল ধরার জন্য তুই লোক হয়েছিস? আচ্ছা তোমার বললেন আমার প্রতিবাদ করো, বলো কি ভুল হয়েছে বলো। একজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন, আমরা এটাই বলা বলি করছিলাম, আগামী দিনে আপনি আমাদের প্রত্যেককে বাইতুল মাল থেকে একটা করে নতুন কাপড় দিয়েছে, আপনি আমাদের সামনে আপনিও নতুন কাপড় একটা নিয়েছে, আমরা আজকে সেই জন্য জুম্মাতে সবাই নতুন কাপড় একটা, পুরানো একটা, কিন্তু আপনাকে দেখছি আজকে দুটো নতুন কাপড়, পরনে একটা, গায়ে আর গায়ে একটা, তাহলে আপনি দুটো নিয়েছেন? আপনি আমিরুল মুমিনিন বলে, আপনি খলিফা বলে, আপনি নেতা বলে? আমিরুল মুমিনিনের চোখ থেকে পানি এসে গেল। তোমরা এই যে প্রতিবাদ করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তোমাদেরকে প্রতিবাদ করার মতো যেন যোগ্যতা দিয়ে দেয়। জোরে বলুন না স্যার। তবে আমার যে দুটো কাপড় দেখতে পাচ্ছ এটা আমার নয়, এর ইতিহাস শোনো, আমি জুম্মার নামাজ পড়াতে আসবো বলে আমার পুরানো কাপড়টাকে আমি ধুয়ে দিয়েছিলাম, পরিষ্কার করতে দিয়েছিলাম, সেই কাপড়টা শুকায় আমি পরিষ্কার করতে দিয়েছি, জুম্মার আগে আসবো, দেখছি কাপড়টা শুকায়, আমি চিন্তায় পড়ে গেলাম। এমন সময় আমার পুত্র আবদুল্লাহকে ডেকে বললাম যে তোমার থেকে একটা কাপড় আমাকে ধার দাও। আমার পুত্র আবদুল্লাহ নতুন কাপড় একটা আমাকে ধার দিয়েছে, তাই আমার একটা নিজের আর একটা হলো আমার পুত্র আবদুল্লাহ, তাই আমার পরনে আজকে দুটো নতুন কাপড়। জোরে বলুন না সুবহান। নেতা তো এরাই নেতা, ঠিক কিনা বলুন? এইরকম নেতা যদি হতে পারো সম্মান দেবে কে? জোরে বলে আল্লাহর দেয়া সম্মান যদি পাও, পৃথিবীর কোনো মানুষ আপনাকে কেউ কিছু করতে পারবে না। আর পৃথিবীর মানুষ যদি আপনাকে সম্মান দিয়ে গদিতে বসায়, ওই পৃথিবীর মানুষ আপনাকে আবার লাথি মেরে গদি থেকে নামিয়েও দিতে পারে, ঠিক কিনা বলে মুসলমান? তাই বলবো ইমানদার হও, আল্লাহর রসুলের পথ ধরো। আরে রাজনীতি শিখিয়েছেন পৃথিবীর কোন নেতা নয়, কোরআন রাজনীতি শিখিয়েছে, রসুলুল্লাহ রাজনীতি শিখিয়েছে, উমার রাজনীতি শিখিয়েছে। আরে রাজনীতি তো রসুলুল্লাহ থেকে এসেছে, তাহলে রাজনীতি যদি করতে হয় রসুলুল্লাহ আনা রাজনীতি করো, এলাকার মানুষও মানবে, আমার আল্লাহ থেকে রহমতও পাবে, ঠিক কিনা বলুন? তবে হক কথা বলতে গেলে আপনার জীবনও যেতে পারে, ঠিক কিনা বলুন? ভাই হযরত উমারকে যখন শহীদ করা হয়েছিল অপরাধ তার কি ছিল? অপরাধ হলো মনিব আর চাকরের বিচারটা হক করে দিয়েছিল। চাকর যেটা করেছিলেন, চাকরকে বললেন এটা তোমার মনিবের সঙ্গে সঠিক ব্যবহার হলো না, এটাই তার চাকরের মনিবের চাকরের রাগ হয়ে গেল যে উমার আমার বিরুদ্ধে বিচার করেছে। হযরত উমারকে এই রাগটা আর সহ্য না করতে পেরে হুজুরকে নামাজ অবস্থায় মেরে দেওয়া হলো। তাহলে হক কথা বললে কখনো মরেছে, এখনো মরতে হবে।
তবে জেনে রাখো, আর যদি হক কথা না বলে আমরা যদি অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে যাই, পৃথিবীর মানুষ আপনাকে কিছু বলবে না। আল্লাহর কোরআন বলছে, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খাররাইয়ার ওয়ামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররাইয়ার। বান্দা জেনে রাখ, দুনিয়ার জমিনে তুই উঁচু নিচু করতে পারিস, তোর ক্ষমতা আছে, তোর লোকবল আছে, তোর টাকা আছে, তোর রক্তের গরম আছে, তুই তাই দিয়ে অন্যায়টাকে তুই আজকের মেরে রেখেছিস, চেপে রেখেছিস, তোর লোক দিয়ে তাদের উপরে জুলুম করেছিস। তবে জেনে রাখ, ওই বান্দাটা আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে, যেদিন আমি আল্লাহ বিচারের জায়গায় বসবো, আমি হব সেদিনে কাহার কঠিন, সেদিনে কেউ আর বিচার করতে পারবে না, আমি আল্লাহ সেদিনে জাররা জাররা পরিমাণে বিচার করব। জেনে রেখো, দুনিয়ার জমিনে চলতে গেলে খেয়াল রাখো ওই দিকে, কতদিন দুনিয়ার জমিনে, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এর বেশি তো নয়, তাই তো নাকি? আর যখন কবরে দিয়ে আসা হবে, যে কবরের কোনো হিসাব কেউ বলতে পারবে না, বছরকে বছর পড়ে থাকবে, চিন্তা করো সেই ঘরটা কেমন হবে, একটু মাথায় ঠোকাও। ভাইরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা ও সোনার বন্ধুরা, আমি তাই আপনাদের বলবো, না না না, আপনি আল্লাহকে ভুলে রাজনীতি করবেন না, এমন জিনিস করুন, আল্লাহকে আগে মানবো, রসুল্লাহর আদর্শ মানবো, তারপরই দুনিয়ার নীতিটা মানবো, ঠিক কিনা বলুন। ভাইরা আমার, যুবকেরা আমার, এখন কি আপনার নীতি এসেছে? ফুরফুরার ফির মোতাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশী রহমাতুল্লাহ আলাইহি, ব্রিটিশদের জামানায় তিনি যখন কলকাতার মনুমেন্টে মিছিল করে বলেছিলেন, আমি ব্রিটিশ সরকারের আইনটা তখনই মানবো, কখন মানবো, আমার কাছে সর্বপ্রথম সামনে আছে আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআনকে মানি, আমার ডান দিকে আছে রসুল্লাহর হাদিস, আমি রসুল্লাহর হাদিসকে মানি, আমার বাম দিকে হলো ব্রিটিশের আইন, আল্লাহর কোরআন ও রসুল্লাহর হাদিস অনুযায়ী ব্রিটিশের আইন যদি হয়, আমি আবু বকর মাথায় তুলে মেনে নেব, আর যদি আল্লাহর কোরআন ও রসুলের হাদিসের বিরোধী যদি ব্রিটিশের আইন হয়, আমি আবু বকর ও কোনোদিন মান বলেছিলেন, ফুরফুরার ফির আবু বকর যখন খুশি যেখানে সমাবেশ করবে, সভা করবে, কেউ এনাকে বাধা দিতে পারবে না। জোরে বলুন, জোরে বলুন, হক এদের, হকদের সাহায্য করে কে? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, নাসরুল মুমিনিন, মুমিন বান্দা যদি হয়, মুমিনদের সাহায্য করি আমি আল্লাহ নিজেই। জোরে বলুন, বুখারীর একটি রিওয়ায়েত, শুনলে মুমিনদের কেমন সাহায্য করেন একটু পরিষ্কার বুঝতে পারবেন। অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, ভাইয়ের আমার, মুমিনদের সাহায্য করে কেমন দেখুন, আবু বকর সিদ্দিকের রাসূলুল্লাহ সাহাবি মুমিন, সন্দেহ আছে কারো? উনি হলো ইমানদার মুমিন। আল্লাহ নবী এক সময় বললেন, আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা পত্র দিচ্ছি, এই পত্রটা নিয়ে অমুক গোত্রের মানুষদের কাছে দাওয়াতটা পৌঁছে দাও, ইসলামের প্রচারটা পৌঁছে দাও। আল্লাহর নবী সাহাবী আবু বকর গেলেন, গিয়ে দেখছেন ওখানে একজন ব্যক্তি মাঝখানে বসে রয়েছে, চতুর্দিকে তার সৈন্যরা, তার ভক্তরা তাকে ঘিরে বসে রয়েছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমি এইভাবে এক এক করে লোককে না বলে যদি ওদের নেতাকে যদি বলা হয়, তাহলে নেতা যদি ওদের দলের লোককে বলে দেয়, তাহলে মেনে নেবে সবাই, আগে নেতাকে মানাতে হবে। আল্লাহর নবী সাহাবি আবু বকর গিয়ে বললেন, ও ইহুদি দলের নেতা, আমি রসূলুল্লাহর তরবার থেকে এসেছি। এমন সময় শুনে বললেন ইহুদি আলেম, বললেন আবু বকর বলো কি খবর নিয়ে এসেছ? এমন সময় রসূলুল্লাহ সাহাবি আবু বকর বললেন, আল্লাহর নবীর দরবার থেকে সংবাদ নিয়ে এসেছি এটা, তুমি আল্লাহকে এক বলে মেনে নাও। কি বলে মেনে নাও? এক বলে মেনে নাও। দ্বিতীয় নম্বর সংবাদ হলো এটা, আগে আল্লাহকে এক বলে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কর্জে হাসানা স্বরূপ দান করো।
কর্জে হাসানা স্বরূপ দান করো। ইহুদি আলেম শুনে বললেন, এ আবু বাকার, তোমার আল্লাহকে এক বলে মেনে নিলাম, কর্জে হাসানা স্বরূপ যদি দান করি তোমার আল্লাহ তাহলে কি দেবে? এমন সময় আবু বাকার সিদ্দিক বললেন, ও ভাই ইহুদি আলেমে, যদি তুমি আল্লাহ রাস্তায় এক যদি দান করো, আল্লাহ ওয়াদা করেছেন, মানজাবিল হাসানাতিহি ফালাহু আজরু আমসালিহা, বান্দা যদি আমার রাস্তায় এক দেয়, আমি আল্লাহ একের পরিবর্তে বান্দাকে দশ দিয়ে দেব। জোরে বলুন, কার ওয়াদা? জোরে বলেন, আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা হয়? ভাইরা, যুবকেরা, বন্ধুরা, এমন সময় ইহুদি আলেম বললেন, আবু বাকার, এবার আপনার কাছে দুটো প্রশ্ন আমার। আল্লাহর নবী সাহাবী আবু বাকার বললেন, কি প্রশ্ন? ইহুদি আলেম বললেন, আবু বাকার বলো, মুসলমান শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? জোরে একটু বলুন, হারাম? এই জ্ঞান আমাদের আছে, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। গাঁজা খাওয়া হারাম না হালাল? জেনা করা হারাম না হালাল? তো নাকি? মাশাআল্লাহ, ভালো বুঝতে পাচ্ছেন, তবে একটু উত্তর দেবেন সঠিক। আপনাদের মসজিদে সুদখোর নামাজ পড়ে? জোরে বলুন, পড়ে। আপনারা তাকে জানেন, এই লোকটা সুদ খায়, ও লোকটাকে কোনোদিন মসজিদ থেকে বের করে দেন? জোরে বলেন, কেন? জানেন তো হারাম কাজ খায়। তাহলে আপনি যখন ওকে বের করেননি, ধরে নিন আপনাদের গ্রামে একটা যুবক মদ খেয়েছে, খেয়ে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে ঢুকতে গেছে জুম্মার দিনে, ঢুকতে দেবেন না বের করে দেবেন? কথা বলুন একটু। কেন? যদি যায়, ধরে নিলাম, বের করে দেবো, অপরাধ, হারাম খেয়েছে, তাহলে ওর থেকে বড় হারাম করতো মসজিদের প্রথম কাতারে বসে রয়েছে, তাই তো নাকি? বার যদি করতে হয় বলবেন দেখা যায়নি, কিন্তু আপনি দুনিয়া জমিনে জানেন তো যে এই লোকটা হারাম খায়। আপনাকে সব জিনিসটা দেখে বিশ্বাস করলে হবে না, আপনাকে শুনেও বিশ্বাস করতে হবে। তাহলে ওটাও যেমন হারাম, মদ যেমন হারাম, তার থেকে সুদটা হলো আরো কঠিন ও হারাম। সেই জন্য আমার রাসূল বলেছেন, আখরি জামানায় মসজিদের অবস্থা হবে এমন, মসজিদে ভরপুর হয়ে নামাজি নামাজ পড়বে, ওয়ালাইসা ফিহিল মুমিনিন, তার মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কি খুঁজে পাওয়া যাবে না? মুমিন খুঁজে পাওয়া যাবে। বন্ধুরা, আমার আবু বকর সিদ্দিক বললেন, ইহুদি আলেম বললেন, আবু বকর, সুদ খাওয়া হারাম না হালাল? আল্লাহ নবী সাহাবী আবু বকর জবাব দিলেন, সুদ খাওয়া হারাম। আবু বকরকে ইহুদি আলেম বললেন, আবু বকর, তোমার আল্লাহ তালে বলল যে তোমরা সুদ খেও না, কিন্তু তোমার আল্লাহ নিজেই সুদ খোর। কেমন? আল্লাহ বললেন, এক দাও আমি দশ দেব, তাহলে তোমার আল্লাহ সুদ খোর। দ্বিতীয় নম্বর, আবু বাকার, গরিবরা বিপদে পড়লে মাঝে মাঝে কাদের কাছ থেকে ধার নেয়? কাদের থেকে ধার নেয়? টাকা সাহায্য নেয় কাদের থেকে? বড় লোকদের কাছ থেকে তো নেয়? আবু বাকার সিদ্দিক বললেন, বড় লোকদের থেকে। এমন সময় ইহুদি আলেম বললেন, আবু বাকার, তাহলে তোমার আল্লাহ হলো গরিব ফকির? তোমার আল্লাহ গরিব ফকির, আর তোমার আল্লাহ হলো সুদখোর? ভাই, কোন মানুষের ইমানদারের সামনে যদি আল্লাহর সামনে এইরকম কথা বলে, ইমানদার মেনে নিতে পারবে? এই জোরে বলুন, মেনে নিতে পারবে? সহ্য করতে পারবে না। আর আবু বাকার তো আর আমাদের মতো ইমানদার নয়, যার সম্পর্কে আল্লাহ বলেছেন আবু বাকার হলো সিদ্দি, আবু বাকার হলো সত্যবাদী। আল্লাহ নবী সাহাবী আবু বাকার এই শোনার সঙ্গে সঙ্গে ইহুদি আলেমকে একটা চড় মেরে দিয়েছে। ইহুদি আলেমের দলবল অনেক, নেতা লোক। ভাই, দলের লোকেদের সামনে যদি কোনো নেতাকে মারে, নেতা বেইজ্জতি হবে না? নেতা দলের লোকেরা ছেড়ে দেবে, মনে আমাকে নেতা আর মেরেছো? ইহুদি আলেমের দলবল উত্তেজিত হবে, আবু বাকারকে মারবে। ইহুদি আলেম বলল, না মেরো না, আমরা একটা সুযোগ পেয়ে গেছি, কারণ মোহাম্মদকে ভুল ধরবো এবার। কি? আমার রাসূল এতদিন প্রচার করেছে, ইসলাম কোন মানুষকে জোর করে দেওয়া যাবে না, জোর জবরদস্তি তাকে চাপানো যাবে না। ইহুদি আলেমের এমন সময় তার দলবল নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির। আল্লাহ নবী দরবারে এসে বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ন্যায় ইনসাফ করে বিচার করো। কি ন্যায় ইনসাফ? না, তোমার আবু বাকার আমাকে চড় মেরেছে। কেন চড় মেরেছে? আমার কাছে যখন ইসলামের দাওয়াত দিল, আমি ইসলামের দাওয়াতটা গ্রহণ করব না বললাম, তখনই আবু বাকার আমাকে চড় মেরে দিয়েছে। আর নেতা যদি মিথ্যাবাদী হয়, আর তার ভক্তরা কি সত্যবাদী হবে? এ জোরে বলুন,
নেতাও যেমন বললেন, তার ভক্তরা বললেন, হ্যাঁ আমাদের নেতা ঠিক বলেছে, আমার নেতাকে চোর মেরেছে, আমরা সাক্ষী দিচ্ছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আবু বাকরকে ডাক দিলেন, আবু বাকর লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি হাজির। আল্লাহ নবী বলেন, আবু বাকর চোর মেরেছে? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চোর মেরেছি তো অল্প হয়েছে, আমার কাছে যদি তরবারি থাকতো আমি ইহুদি আলেমকে দুটুকরো করে দিতাম। আমার রাসূল বলেন, আবু বাকর তুমি তো রেগে গেলে কেন? দেখবেন কোন মানুষ যখন একটু নরম দিলের সাদা মাটা মানুষ হয়, ওই লোকটা যদি রেগে যায় চরম রাগ আকার ধারণ করে, ঠিক কিনা বলে? এরকম কোন কথা বলেছো? ইহুদি আলেম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না আমি এরকম কোন কথা বলি, আমার দলের লোকে জিজ্ঞেস করুক। নেতার সাক্ষী দিলেন, তারাও বললেন, না আমাদের নেতা কথা বলেনি। আমার রাসূল বললেন, আবু বাকর তুমি যে গিয়েছো, তোমার আল্লাহর সামনে যে এরকম কথা ইহুদি আলেম বলেছে, তোমার কি কোনো সাক্ষী আছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নেই, আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাই। বিচারের নিয়ম হলো, শরীয়তের নিয়ম হলো, কোনো কথা গ্রান্টেড করাতে গেলে তার পিছনে দুজন সাক্ষী দিতে হবে, দুজন সাক্ষী দিতে হবে। কি গো বিয়ের মজলিসে হয় না? উকিল থাকবে, দুজন সাক্ষীও থাকবে। যে ইমাম সাহেব বিয়ে পড়াবে, উকিল যদি ইজাব কবুল করি আনে, জিজ্ঞেস করা হয় উকিল সাহেব, উকিল সাহেবের মত নেওয়ার পরে সাক্ষীকে জিজ্ঞেস করতে হয়, বলো হ্যাঁ না না, তোমরা কোন দিকে? ওরা যদি সাক্ষী যদি বিগড়ে যায়, ঘুরে বসে যে না বলেছে, ও উকিলের একার কথা গ্রান্টেড হবে না। বলো আবু বকর সিদ্দিক বলে, রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নেই। আমার রাসূল বড় চিন্তায় পড়ে গেলেন। ইহুদি আলেম এবার বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ন্যায় ইনসাফ করে বিচার করুন। কি করে বিচার করুন? ন্যায় ইনসাফ করে বিচার করুন। কি আশ্চর্য, ইহুদিদের কত স্পর্ধা, যে আমার রাসূল ন্যায় ইনসাফ শেখালে, আর সেই রাসূলকে বলছেন ন্যায় ইনসাফ করে বিচার করুন। আমার রাসূল চুপ করে রয়েছে, আবু বকরের সাক্ষী পাচ্ছে না। আবু বকরের কথাটা সত্য, কিন্তু আবু বকরের সাক্ষী নেই। ইহুদি আলেমের কথাটা মিথ্যা, কিন্তু এর সাক্ষী রয়েছে। ভাইরা যুবকেরা বন্ধুরা, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে নিয়ে চুপ করে রয়েছেন। আল্লাহর নবী এবার মনে মনে ঠিক করে নিয়েছেন, বিচার করে দেবেন। রাসূলুল্লাহ এবার জবাব থেকে বলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবরও জানি। জোরে বলুন, আল্লাহ সকলের অন্তরের খবর জানে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের অন্তরের খবর জেনে নিয়ে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে জিব্রিল, আমার হাবিব মনে মনে কথাটা ঠিক করে নিয়েছে, এবার জবান থেকে বলে দেবে। এই জবান থেকে বলার আগে আমার হাবিবের দরবারে তুমি হাজির হয়ে যাও। জোরে বলুন, কত সময় লাগে আল্লাহ নবীর জবান থেকে এখন বের করেনি, আমি জিব্রিল এসে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বিচার করবেন না, করবেন না, বিচার আমার আল্লাহ নিজেই করে দিয়েছেন, করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিচার করতে যাচ্ছেন, এই বিচার যদি করে দেন, আল্লাহর কোরআনের মুখালিফাত হয়ে যাবে, কোরআন অবমাননা হয়ে যাবে। আল্লাহর নবী বলে, জিব্রিল কেন হঠাৎ এই কথা আল্লাহ বলে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জিব্রিল নবী বললেন, জিব্রিল রে, আল্লাহ কি বিচার করে দিয়েছে বলুন? জিব্রিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ বিচার করে দিয়েছে এটাই, আপনি আবু বকরের সাক্ষী পাচ্ছিলেন না, পাচ্ছিলেন না, তার দরুনে আবু বকরের কথাটা গ্রান্টেড করতে পাচ্ছিলেন না, কিন্তু আমার আল্লাহ বলেছে, জিব্রিল আমার হাবিবকে গিয়ে বলো, আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজেই হয়ে গিয়েছি। জোরে বলুন, আল্লাহর নবী মুচকি এসে বলেন, এই জিব্রিল একটা সাক্ষী গ্যারান্টেড নয়, গ্যারান্টেড নয়, সাক্ষী যদি দিতে হয় দুটো সাক্ষী হতে হবে, আল্লাহ না একটা সাক্ষী হলো আর একটা সাক্ষী কোথায়? জিব্রিল আমিন মুচকি হাসে আর তাবাসসুম হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম মালাইকা, আমি হলাম ফেরেশতা, আমার কাজ হলো আল্লাহ তরফ থেকে মানি টেনে আপনার কাছে পৌঁছে দেওয়া।
দেওয়া। তবে আমি জিব্রিল, যখন আল্লাহর কোন ইমানদার বান্দা বেয়াজ্জতি হয়ে যায়, আমি জিব্রিল তখন থাকতেও পারি না। আল্লাহ যখন আবু বাকারের হয়ে সাক্ষী দিল, আমি জিব্রিলও আল্লাহর সঙ্গে সাক্ষী দিলাম। জোরে বল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, এটাই আপনি ইহুদি আলেমকে বলে দিন, আল্লাহু গনিয়ুন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বললেন, এ হাবিব, আমি হলাম ধনী ধনী ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোরা আমাকে ভালোবেসে এক দিবি, তোরা যদি আমাকে ভালোবেসে এক দিস, আমি আল্লাহ তোদেরকে সুদ নয় ইন্টারেস্ট নয়, আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে দশ দেব। জোরে বলুন, এখানে হলো ভালোবাসার সম্পর্ক, মহাব্বাতের সম্পর্ক, এখানে জোর জবস্তির সম্পর্ক নয়। বন্ধুরা, যুবকেরা, তরুণেরা, তাহলে ইমানদার যদি হয় সাহায্য করে কে? জোরে বলুন, ইমানদারের সম্মান দেয় কে? জোরে বলুন। আরেকটা রেওয়ায়েত বললে বুঝতে পারবেন, ওরে যুবক সমাজ, ওয়াজ শোনো, কিন্তু ওয়াজের পরিপূর্ণ যদি হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা যদি না শোনা হয়, তাহলে জিনিসটা বোঝা যাবে না। যেমন আমি আপনাদের একটু বললে বুঝতে পারবেন, রসুল্লাহ সাহাবি বেলালের নাম শুনেছেন? জোরে বলেন, ইনি হলেন মসজিদে নাবাবির মুয়াজ্জিন, ছিলেন, ঠিক কিনা বলুন? এনার আওয়াজটা, গলাটা ছিল তোতলা, তাই তো নাকি? স্পষ্ট হতো না, অস্পষ্ট হতো? আপনারা ওয়াজে শুনেছেন, এক সময় রসুলুল্লাহ সাহাবীরা নবীর কাছে আবদার করলেন, আবেদন করলেন, ইয়া রসুলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, বেলালের আজান শুনে মদিনার কাফেররা, মক্কার কাফেররা তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, আপনি বেলালকে বাদ দিন, নতুন ভালো মুয়াজ্জিন দিন, যার আওয়াজটা ভালো, যার কণ্ঠটা ভালো, যার কথাটা স্পষ্ট বোঝা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল্লাহ আলামিন এমন সময় সাহাবীদের এই আবদার শুনে, এমন সময় রসুলুল্লাহ এশার নামাজের পরে মসজিদে নাবাবিতে মুয়াজ্জিন নির্বারণ করবে বলে রসুলুল্লাহ বসে গেছেন, এক এক সাহাবি এক একজনের নাম রাখলেন, সর্বশেষে এমন সময় রসুলুল্লাহর একজন নির্দিষ্ট সাহাবীর নাম করে দেয়া হলো, রসুলুল্লাহর ওই সাহাবিটা আজান দেবে। বন্ধুরা, যুবকেরা, ভালো করে বুঝুন, আল্লাহ তো সব জায়গার সব কিছু দেখেন এবং শোনেন, আল্লাহ থেকে লুকানো যাবে না। তাহলে রসুলুল্লাহ যে মুয়াজ্জিন নির্বাচন করছে, আল্লাহ তো দেখছেন না কি দেখেনি? দেখেছে। তাহলে আমার রসুলুল্লাহকে আল্লাহ তো তখন বলতে পারতেন, হাবিব রে, অন্য নতুন মুয়াজ্জিন যদি আজান দেয়, আমি আল্লাহ আজান গ্রহণ করব না, সকালও করব না। আল্লাহ তো তখনই মানা করে দিলে হয়ে যেত, আল্লাহ তখন কিছু বলল না। নতুন মুয়াজ্জিন হয়ে গেল কে? রাসূলুল্লাহ সাহাবী হামজা নতুন মুয়াজ্জিন হয়ে গেল। এমন সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আজান দেবে, আল্লাহর নবী বললেন, বেলাল, ও বেলাল, আর তুমি আজান দেবে না? দেবে না, দেবে না। বেলাল মসজিদে নববী ছেড়ে ঘরে গেল না, মসজিদে নববীর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে কাঁদে, আল্লাহ আমি বেলাল, আমার গলাটা তোতলা, কথাটা অস্পষ্ট, এটা পৃথিবীর কোনো মানুষ করেনি, আল্লাহ এটা আপনার দেওয়া দান, আল্লাহ এটা তাই মানুষ মেনে নিতে পারেনি, আল্লাহ আমাকে মুয়াজ্জিনের পদ থেকে বাদ দিয়ে দিল, হামজা আজান দেবে। এমন সময় তখনকার জামানায় ফজরের আজান হতো কখনো, সকাল যদি একটু আকাশটা পরিষ্কার দেখা যেত, তখনই রসুলুল্লাহর মুয়াজ্জিন আজান দিয়ে দিত, ওই মোতাবেক হামজা আজান দিলেন, আজান দেওয়ার পরে অন্য সময় সকালটা পরিষ্কারটা আরো বাড়তে আরম্ভ করত, কিন্তু হামজা আজান দেওয়ার পরে দেখা গেল আর সকালটা পরিষ্কার হচ্ছে না, আরো অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীরা হাজির হয়ে গেলেন, ও হামজা, নতুন পথ পেয়ে তুমি তাড়াতাড়ি আজান দিয়ে দিয়েছো, এখন আজান দেওয়ার সময় হয়নি, তুমি তাড়াতাড়ি আজান দিয়ে দিয়েছো। এমন সময় রসুলুল্লাহ সাহাবীর অপেক্ষা করছে, দেখা যাক সময়টা কখন হয়। আবার কিছু সময় পরে আবার একটু সকাল হলো, আবার হামজা আজান দিলেন, আবার অন্ধকার হয়ে গেল। আবার রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, আবার হয়তো ভুল হয়েছে, তিনবার এভাবে হামজা আজান দিলেন কিন্তু সকাল আর হলো না, অন্ধকার হয়ে গেল। বন্ধুরা, যুবকেরা, তরুণেরা, এমন সময় রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আজকের কি আল্লাহ সকাল করবে না? করবে না, করবে না। এমন সময় নবী বললেন, দাঁড়াও, আমাকে নামাজে দাঁড়ায়। আমার রাসূলুল্লাহ দুরাকাত নামাজ নিয়ে করে দাঁড়িয়ে গেলেন, এমন সময় জিব্রিল আমিন এসে হাজির
নবীর, আল্লাহর নবীর দরবারে এসে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাঠিয়েছেন আর এটাই বলে দিয়েছেন, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করবে আজকের কি মদিনার মসজিদে ফজরের আজান হবে না হবে না হবে না। আল্লাহর নবী শুনে বললেন, জিবরিল, আজকের একবার নয় একবার নয়, আজকে তিন তিনবার আজান হয়েছে আজান হয়েছে। এমন সময় জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আজকের মদিনার মসজিদে তো তিনবার আজান হয়েছে। আল্লাহ বলে, জিবরিল, প্রতিদিন আমি আল্লাহ মদিনার মসজিদের ফজরের আজানটা আরশে মুআল্লায় বসে বসে শুনতে পাই, ও ফেরেশতারা তোমরাও সিদরাতুল মুনতায় শুনতে পাও। বলো তোমরা শুনতে পেয়েছো কিনা বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ তা তো শুনতে পাইনি। এমন সময় জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে এসে বলে, দিয়া রাসূলুল্লাহ, কে আজান দিয়েছে বলুন। আল্লাহর নবী বললেন, জিবরিল রে, আজকে নতুন মুয়াজ্জিন হামজা আজান দিয়েছে। আল্লাহর নবীর কথা শুনে জিবরিল আমিন আবার আল্লাহকে জানায়, আল্লাহ জানিয়ে দিলেন, জিবরিল আমার হাবিবকে গিয়ে বলে দাও, জানিয়ে দাও, বেলাল যদি আজান না দেয় আমি আল্লাহ সূর্য ওঠার জন্য আদেশ আর করব না। জোরে বলে এর আমার প্রশ্ন এখানে একটা লুকিয়ে আছে, দেখুন, তাহলে আল্লাহ তো সব দেখছে ঠিক কিনা বলুন, এত কিছু করার দরকার কি ছিল? আল্লাহ তো তখন এক কথায় বলে দিলেই তো সমাপ্ত হয়ে যেত ঠিক কিনা বলুন। মুহাদ্দিসে কেরামরা লিখলেন, না না, আল্লাহ কেন করালেন তার কারণ হলো এটাই, আল্লাহ তার নবীর ফেরেশতা বেলালের মর্যাদা বুলন্দ করে দিলেন। জোরে বলুন, বেলালের মর্যাদা বেড়েছে না কমেছে? জোরে বলুন, বেড়েছে ঠিক কিনা বলুন। মহাদেশে কেরামরা লিখলেন, আল্লাহ একমাত্র এত কিছু করার কারণ হলো আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, দেখো বেলালের মর্যাদা তোমাদের কাছে কত আর আমার আল্লাহর কাছে কত, আমার আল্লাহ এটা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ এত কিছু করালেন। জোরে বলুন, সম্মান দেনেওয়ালা মালিককে, ইজ্জত দেনেওয়ালা মালিককে, ইজ্জত কাটনেওয়ালা মালিককে, ঠিক কিনা বলুন? ভাইরা যুবকেরা শেষ বলে যাবো আপনাদের, জলসাটা খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলুন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা বন্ধ হবে না করবেন? জোরে বলুন, করবো তো নাকি? যদি বলে কেউ এসে বলে আমার দলবল নিয়ে বন্ধ করব, মেনে নেব, কারণ আমরা শরিয়াত বিরোধী কাজ করিনি, ঠিক কিনা বলুন? কারণ কোরআনের মজলিস প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত যদি দিতে পারেন, আল্লাহ নবী বলেছেন ওই রক্তটা বেকার যাবে না, ওই রক্তটা শহীদি মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন, কিসের মজলিস? কোরআনের মজলিসে। রাসূলুল্লাহর জন্য যদি মজলিস কায়েম করেন, রাসূলুল্লাহর জন্য যদি মজলিস কায়েম করেন, আল্লাহর নবীর হাদিস শরীফে আল্লাহর নবী বললেন, দুনিয়ার জমিনে আমাকে ভালোবেসে যদি আমার কেউ মজলিস কায়েম করে, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, আমি রাসূলুল্লাহ বলছি ওই উম্মাত উম্মাতির জন্য হাশরের ময়দানে আমার শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলে, লাভ আছে না লস আছে? বিরোধী থাকবে না বন্ধ হবে? থাকবে, ঠিক কিনা বলুন? কিন্তু বিরোধীদের ভয়ে আমরা আল্লাহর নবীর মজলিস বন্ধ করব না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের বাদাউলাতে যদি এটা কবুল হয়ে যায়, এতটুকুর বাদাউলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাদও দিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলুন? ভাইরা যুবকেরা, তাই বলবো আপনাদের পায়ে ধরে অনুরোধ করে বলে যাব, আমার সঙ্গে দেখা হোক আর না হোক, অন্য আলেম ওলামা আসবে, গ্রামে বছরে একবার আলেম ওলামা আসবে, তাদের সোহবত ইখতিয়ার করব, ঠিক কিনা বলুন? তাদের মুখে কোরআনের কথাবার্তা শুনব। এই রকম যদি আপনারা কাজ করেন আল্লাহর আলেমদের বরকতে, আমার রাসূলুল্লাহ বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, হাক্কানি আলেমরা হলো আমার ওয়ারিসে, তোমরা যদি আমার আলেমদেরকে ইত্তেবা করো, অনুসরণ করো, আমি রাসূলুল্লাহ আমারও অনুসরণ হয়ে যাবে। জোরে বলুন, এটাই বলবো বাপ, বিরোধী থাকবে কিন্তু তারপরেও আমরা মজলিস বন্ধ করা যাবে না, যেহেতু এটা কোরআনের মজলিস। এই কোরআনের মজলিসের বাদাউলাতে আল্লাহ এর দরুনে গ্রামের অনেক মুসিবত দূর করে দেয়। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আজকের এই কোরআনের মজলিস যদি বন্ধ করা হয়, মসজিদ যদি বন্ধ করা হয়, মাদ্রাসা যদি বন্ধ করে দেয়, আল্লাহর কসম, পৃথিবীর গজব ছাড়া আর কিছু আসবে না। একমাত্র গজব থেকে রেহাই দিতে গেলে এই কোরআন আর মসজিদ আর মাদ্রাসা, ঠিক কিনা বলুন? এছাড়া গজব থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে সেই মোতাবেক চলাতো।